আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম। কক্সবাজারের হোটেলের ভর্তার বিশেষত্ব সে আর নতুন করে কি বলবো। কিছুদিন আগেই আমি আমার চ্যানেলে কক্সবাজার হোটেলের স্পেশাল শিম ভর্তার একটা রেসিপি শেয়ার করেছিলাম। তারপর থেকেই আমার কাছে অনেক রিকোয়েস্ট আসতে থাকে নতুন কোনো ভর্তার রেসিপির জন্য। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কক্সবাজার হোটেলের স্পেশাল টমেটো ভর্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্পেশাল এই টমেটো ভর্তা করার জন্য আমি আজকে এখানে 6টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যা প্রায় 400 গ্রাম ওজন হবে। এবার টমেটোগুলোকে ঠিক মাঝখান থেকে এভাবে দুই ভাগ করে কেটে নিচ্ছি। অনেকভাবেই কিন্তু টমেটো ভর্তা করা যায়, কিন্তু প্রতিটা এলাকার খাবারেই কিন্তু আলাদা কিছু বিশেষত্ব থাকে। তো টমেটোগুলোকে দুই ভাগ করে নেওয়ার পরে এটা আলাদা একটা বোলে নিয়ে নিলাম। তাতে সামান্য একটু লবণ এবং এক চিমটি পরিমাণ, এই ধরুন 1/4 চা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে তারপরে টমেটোটাকে ভালো মতো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এবার এটাকে তেলে ভেজে নিব। একটু ভাজতে হবে একটু পোড়া পোড়া করে। একটা পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে তাতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে সামান্য 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। টমেটো রসুনের ভর্তা সেই রেসিপিটাও কিন্তু আলাদা, ওটাও কিন্তু খেতে অনেক মজা। কিন্তু এই রেসিপিতে কিন্তু টমেটোর সাথে রসুনের পরিমাণটা খুব বেশি ব্যবহার করা হয় না, এখানে টমেটোটাই মেন ইনগ্রিডিয়েন্টস থাকে। তো সব কিছুকে আমি আবার একটু উল্টে নিচ্ছি। মোট কথা, দুপাশে ভালোমতো একটু পুড়িয়ে নিতে হবে এবং টমেটোটা যাতে ভালোমতো সেদ্ধ হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এই জন্য এই প্রসেসটা ঢাকনা দিয়ে করাই ভালো। যথেষ্ট কিছুটা পানিও বের হয়েছিল, পানিটা শুকিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে নিয়ে। টমেটোটা যখন সেদ্ধ হয়ে গেছে, সবগুলো টমেটো আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আর হ্যাঁ, এই ভর্তাটা কিন্তু করা হয় এভাবে, টমেটোটাকে অর্ধেক করে তারপরে তেলে ভেজে বা একটু পুড়িয়ে। এতে করেই কিন্তু ভেতরে পোড়া পোড়া একটা ফ্লেভার আসে। আস্ত টমেটো দিয়ে করলে কিন্তু কখনো এই ফ্লেভারটা আসতো না। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এই টমেটো থেকে ঠিক উপরের যে এই যে ছিলকাগুলো এগুলো উঠিয়ে নিচ্ছি, আর মাথার যে অংশটা সেটাও কিন্তু এখন ফেলে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করবেন টমেটোটা কাটার সময় কিন্তু আমি মাথার এই অংশটা ফেলে দেইনি। আগে থেকে যদি মাথার এই অংশটা ফেলে দিতেন তাহলে টমেটোটা ভাজার সময় কিন্তু এটা বেশ খানিকটা শ্রিঙ্ক করতো এবং ভাজার সময় এটার তেলে ছাড়িয়ে যেত। তো এবার আমি টমেটোর চুঁচাগুলো ফেলে দিয়েছি এবং টমেটোটাকে ভালো মতো ভর্তা করে নিচ্ছি। আর এই রসুনের কোয়াগুলোও অনেক নরম আছে, এগুলোকেও একটু ভর্তা করে টমেটোর সাথে মিক্সড করে নিচ্ছি। ভর্তাটা আমার করা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। একটা পাত্র চুলায় বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করতে দিচ্ছি। তেল, লবণ এবং ঝাল অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। তেলটা একটু গরম হয়ে আসলে 4টা শুকনো মরিচ এই তেলে ভেজে নিচ্ছি। যদিও আমি ভর্তাটা করব কাঁচা মরিচ দিয়ে, তারপরও পরিবেশনের জন্য শুকনা মরিচটা আলাদা করে ভেজে উঠিয়ে রাখছি। এবার ওই একই তেলে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা একটু ভেজে নিব। আর এই পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু কচকচে অবস্থায় থাকতেই এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি করে কাটা। কাঁচামরিচটা সহ পেঁয়াজ আরেকটু নেড়ে নিব, কিন্তু খুব বেশি বাদামি করব না। 2 মিনিট পরে এখানে অ্যাড করে দিচ্ছি আবার 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা তেলে দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, জাস্ট 15-20 সেকেন্ডের মধ্যেই এখানে ঢেলে দিচ্ছি ভর্তা করে রাখা টমেটো। আর এই হলুদের গুঁড়া যদি তেলের উপরে এভাবে দেন, খুব সুন্দর একটা কালার তৈরি হবে এই ভর্তাতে। ভর্তাটা খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। পানিটা একটু টেনে আসলে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, তারপরে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। আর স্বাদ বাড়াতে এখানে অ্যাড করছি আমি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, এটাই কিন্তু স্বাদের ডিফারেন্সটা নিয়ে আসবে। পানিটা শুকিয়ে আসবে কিন্তু ভর্তাটাও একটু নরম নরম থাকবে, ঠিক তখনই আমি ভর্তাটা গরম গরম পরিবেশন করে নিয়েছি। এই টমেটো ভর্তার বিশেষত্ব হলো এই টমেটো ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে এবং এতে কাঁচা পেঁয়াজের গন্ধও করে না। যেহেতু হোটেলে ওদের অনেকক্ষণ পর্যন্ত এই ভর্তাগুলো সার্ভ করতে হয়, তাই কক্সবাজার হোটেলে এভাবেই ভর্তাটা তৈরি করে থাকে। তবে কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও টমেটোটা ভর্তা করে নিতে পারেন। আর পরিবেশন করছি শুকনা মরিচ দিয়ে, গরম গরম সাদা ভাতের সাথে
খেতে কেমন লাগবে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।